হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্যারাময় জীবন। আমি আজকে আবারও একটা নতুন রেস্টুরেন্টে চলে আসছি দিনাজপুরের। এটা হচ্ছে মার্টিন চাইনিজের ঠিক পাশে, প্রাইম ব্যাংক যেখানে আছে তার উপরতলায়। এটা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট। তো রুফটপ রেস্টুরেন্টে আসে বসে আছে, নিচেও বসার স্পেস আছে, বাট আমি হচ্ছে উপরে বসলাম। আমার বোন বলতেছে দোলনায় বসবে, দোল খাইতে খাইতে খাবে। সো কেবল আসছি, দেখা যাক ওদের খাবার কেমন। ডেকোরেশন ওয়াইজ তো ভালোই লাগতেছে, জাস্ট ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা লাগবে, এজন্য ভাবতেছি অন্য কোথাও বসে যাবো কি না, শিফট করবো কি না, আর দেখি খাবারের অর্ডার দেই। দেওয়ার পরে ওদের খাবার কেমন সেটা আপনাদেরকে জানাবো। এই যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে সেটা হচ্ছে দিনাজপুরে যে গুলশান মার্কেট আছে তার ঠিক অপোজিটে, প্রাইম ব্যাংক লিমিটেডের উপর তলায়। ফায়ার সার্ভিসটা যেখানে আছে তার পাশে, অথবা সিঙ্গারের শোরুমের পাশে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে প্যাপিলন লেখা রেস্টুরেন্টটার নাম। এখন আমরা এখানে হেঁটে হেঁটে উপরে উঠছিলাম। এখানে আসলে দুইটা ফ্লোর মিলে এই রেস্টুরেন্টটা, অর্থাৎ নিচের ফ্লোরের দিকে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, অর্থাৎ যদি কখনো কোনো বৃষ্টি বাদল বা কোনো প্রবলেম হয় তখনও কিন্তু আপনারা রেস্টুরেন্টে যেয়ে বসে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জাস্ট রুফটপেই যে বসতে হবে তার কোনো কথা নেই। এবং এখানে দেখেন ভেতরে অনেক বড় স্পেস, মানে অনেক মানুষজন নিয়ে কিন্তু এখানে যাওয়া যাবে। আবার এখানে এই সাইডেও আছে, এবং এখানে কিডস প্লে জোনে মতো একটা ছোটোখাটো করে প্লে জোন করা হয়েছে, যেখানে একটা সুন্দর কিডসদের জন্য ডেকোরেশনও করা হয়েছে এবং কিছু জিনিসপত্র রাখা হয়েছে। এই সাইডে মূলত ক্যাশ কাউন্টার এবং কিচেন, এবং এখানে একটু বসার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। এখন আমরা যেখানে যাওয়ার জন্য এসেছিলাম, অর্থাৎ রুফটপ রেস্টুরেন্টটাতে, সেইখানে আমরা যাচ্ছি, রুফটপে বসার জন্য যাচ্ছি আমরা। তো ওটার হচ্ছে ভিউটা আমি দেখাচ্ছি। আমার ভিডিওতে আপনারা এই রুফটপের ভিউটাকে দুইটা টাইমে দেখতে পাবেন, একটা হচ্ছে বিকালের দিকে আর একটা হচ্ছে সন্ধ্যার দিকে। এটার একটা কারণ আছে, আমি আসলে ওই দিন কোনো ভিডিও করতে যাইনি, আমি আসলে আমার বোনের সাথে একটা কাজে গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা এখানে খেতে যখন গিয়েছিলাম, তো আমি আমার বোনকে বললাম যে ভিডিওটাও তাহলে করে ফেলি। এই জন্য আমাদেরকে এখানে আপনারা দুইটা টাইমে দেখতে পাবেন, কারণ এখানে আমরা খাবারের অর্ডার দেওয়ার পরে চলে গিয়েছিলাম, আবার এসে আমরা বাকি খাবারটুকু খেয়েছি, কারণ ওদের একটু টাইম লাগতো, ওরা হাফ অ্যান আওয়ারের মতো টাইম চেয়েছিল। সেই টাইমের মধ্যে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করেছি এবং ওরাই আমাদেরকে সাজেস্ট করেছিল। তো এখন আমি আপনাদেরকে রেস্টুরেন্টের একটা সুন্দর ভিউ দেখাচ্ছি রুফটপে, সেটা আপনারা এনজয় করতে থাকেন। আর এখানে দেখেন কি সুন্দর মাটির যে সরাগুলো থাকে সেগুলোর মধ্যে পেইন্টিং করে রেখেছে, উপরে হচ্ছে লাইটিং করা আছে, এবং পাশে দেখবেন সুন্দর পেইন্টিংও ঝুলিয়ে রেখেছে। আর বাকিটুকু আপনারা এনজয় করতে থাকেন মিউজিকের সাথে। দোল খাচ্ছিস? ভাল লাগতেছে? কেমন করে খাবি বললি? আমরা ওখানে যে পাস্তা বাস্তা আর হচ্ছে বারবিকিউ রাইস বোল অর্ডার করেছিলাম, তো এটা বানাতে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগতো, এবং আমাদের যেহেতু কাজ ছিল, তো আমরা কাজটা করার পরে আসার সাথে সাথেই খাবারটা সার্ভ করে আমাদেরকে, গরম গরমই ছিল। এই হচ্ছে সেটার লুক, এবং এটা হচ্ছে আমাদের পাস্তা বাস্তার প্লেটের অবস্থা। পাস্তা বাস্তা খাই শেষ করলাম, প্লেটের অবস্থা রাখিয়েছি, বাট আমি হোয়াইট সস পাস্তা পছন্দ করি, আর আমার বোন রেড সস পাস্তা পছন্দ করে। তো যারা রেড সস পাস্তা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট, যেহেতু আমি হোয়াইট সস পাস্তা পছন্দ করি। আমার রেড সস, টমেটো, ট্যাঙ্কি ফ্লেভার আমার
মানে ফেভারিট না সো আমার ভালো লাগছে এমন না যে ভালো লাগেনি বাট ভালো লাগছে কিন্তু যারা এই সসের যে ডিফারেন্স আছে সেটা যদি কারো মনে হয় যে আমি হোয়াইট সস পাস্তা খাবো সো তাদের জন্য এটা না আর 300 হিসেবে আমার কাছে মনে হচ্ছে চিকেন একটু কম ছিল কারণ দামটা তো 300 কিন্তু বেবি কর্ন মাশরুম ক্যাপসিকাম পুরো ফুল ভর্তি ছিল সো এইটাই এখন দেখি রাইস বোল খাইয়ে কেমন লাগছে আর এটা হচ্ছে আমাদের রাইস বোলের প্লেটের অবস্থা আমাকে দেখ বোনু গুন্ডি গুন্ডি লাগছে ঠান্ডা কিছু করার নেই রাইস বোল অর্ডার দিয়েছিলাম বারবিকিউ রাইস বোল রাইস বোলের যে রাইসটা আছে সেটা খুবই ভালো ছিল মানে এমনি এমনি খাওয়া যাচ্ছে এরকম রাইসটা ছিল খুব মজা আর হচ্ছে পোলাও পোলাতে স্মেল আসতেছিল আর বারবিকিউ যে চিকেনটা ছিল ওটাও ভালো লাগছে বারবিকিউ বারবিকিউ একটা স্মেল ছিল মানে বারবিকিউর ফ্লেভার আসতেছিল না মানে অনেকখানে বারবিকিউ চিকেন লিখে বাট বারবিকিউ ফ্লেভারটা আসে না তো ভালোই লাগলো আমাদের খায়ে এখন পেটে আর জায়গা নাই সো এই দুটো আইটেমই আজকে খাইছি এখন আমরা বাসায় চলে যাবো বাসায় যাই এনে নিয়ে দেবো ততক্ষণ তোমাদের সাথে থাকেন ভালো লাগছে না বাসাটা দেখতে দাওয়াত দেয় নাই এই বাসার যে মানুষজন যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা কেন আমাকে দাওয়াত দেন নাই বলেন আপনার ভিডিওতে যে আমি ব্লগ করে আসতাম আপনার বিয়েতে প্যাপিলন থেকে ঘুরে টুরে আসার পরে আমি অ্যাকচুয়ালি লাস্টে যে এন্ডিং দিতে হবে সেটা দিতে ভুলেই গেছিলাম এখন আমি এডিট করতে বসে দেখতেছি যে আমি লাস্টের এন্ডিংই দেই নাই মানে আমি এমন একটা গাধা আমি পুরো ভুলে গেছি যে আমাকে এন্ডিংটা করতে হইতো আমি আসার পর কী জানি একটা কাজ নিয়ে নাকি আমার বোনের সাথে কোনো কিছু একটা নিয়ে আমার লাগছিল হয়তো বা তো আমি ভুলে গেছি যে আমাকে এটা এন্ডিংটা করতে হবে এখন আমি এন্ডিংটা করে দিচ্ছি প্যাপিলিয়ন বলতেছি আমি বারবার কিন্তু প্যাপিলিয়ন না অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে প্যাপিলন মানে ওরা হচ্ছে প্যাপিলিয়ন কেন রাখেনি কি প্যাপিলন কেন রাখলো কে জানে তো প্যাপিলনের যে খাবার দাবার ছিল সেই খাবার দাবারের আইটেম আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল তবে আমার কাছে মনে হয়েছে যে ওদের কোয়ান্টিটিটা একটু কম মানে তুলনামূলকভাবে কম কারণ হচ্ছে শর্মা হাউসে যে এই পাস্তাটা আমরা খাই 280 টাকা দিয়ে আর হচ্ছে এখানে আমরা খাইছি 310 টাকা দিয়ে তো ওদের পাস্তার পরিমাণ আর এদের পাস্তার পরিমাণের মধ্যে একটু ডিফারেন্স আছে বাটিটার সাথে সাথে কোয়ান্টিটিটাও কম তো এইটা আমার কাছে মনে হয়েছে আর ওদের ওখানে চিকেনের পরিমাণটা কম ছিল যেহেতু আমি 310 টাকা পে করতেছি তো চিকেনের পরিমাণটা একটু বাড়াইলে আমার কাছে মনে হয় ভালো হয় কারণ বাকি সব কিছু ভালো ছিল বাট চিকেনটা একটু কম ছিল আর হচ্ছে যেটা রাইস বোল খাইছিলাম সেই রাইস বোলটা ভালো ছিল ফ্লেভারটা অনেক ভালো ছিল বললামই বারবিকিউয়ের একটা ফ্লেভার আসতেছিল তো আমার কাছে ভালো লাগছিলো বারবিকিউটার ফ্লেভারটা তবে ওখানেও বললাম যে দুই পিস মাংস থাকে দুই পিস ছোটো ছোটো মাংস থাকে আর হচ্ছে রাইস থাকে তো রাইস বোল নর্মাল মানে রাইস থাকে তার উপরে ছোটো ছোটো মাংস দেওয়া থাকে তো ওইটাকে রাইস বোল বলে তো এখানে শুধু দুইটা রাইস মানে দুইটা মাংস ছিল রাইস বোলের মধ্যে তো এখানে যদি ওরা দুইটার জায়গায় ছোটো ছোটো কিছু পিস দিত তাহলে মনে হয় 4-5টা পিসেস দিলে হয়তো বা আরও বেটার হইতো জিনিসটা তো 140 টাকায় আসলে এর থেকে বেশি এক্সপেক্ট করাটাও আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেশি লাগতেছে বাট আমার কাছে এগুলো মনে হয়েছে সো আমি এগুলোই জানাইলাম যে আমার যেটা মনে হচ্ছে সেই হিসাবে আমি বলছি এখন হচ্ছে টেস্ট ওয়াইজ অনেক ভালো ছিল পিছনেটা কে বের হচ্ছে আমি ওইটাই বললাম তো যে আমি মনে হয় একটু বেশি এক্সপেক্ট করে ফেলছি যে 150 টাকায় আসলে দুই পিসের জায়গায় আমি 4 পিস মাংস যাচ্ছি হ্যাঁ একটু বেশিই হয়ে গেছে তবে রাইস বোল বোনু আমি বাইরে যেটা খাইছিলাম ওখানে ওরকমই হাই দিচ্ছিস না এই যে হাই দেওয়া হচ্ছে যে পাশ থেকে হাত আসতেছে আমি হ্যাঁ রাতের বেলা ভয়েস দিচ্ছি তো এখন কেমন দেখাচ্ছে আর কেমন শোনাচ্ছে জানি না তো যেটা বলতেছিলাম যে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এখন এটা ইম্প্রুভ করলে হয়তো ভালো হবে বাট টেস্ট ওয়াইজ ওদের টেস্ট অনেক ভালো ছিল বাট ওই যে বলছিলাম যে আমার পাস্তার মধ্যে ওই রেড সস পাস্তার থেকে আমার হোয়াইট সস পাস্তা বেশি পছন্দ তো আমার হচ্ছে মানে হোয়াইট সস পাস্তা হলে মনে হয় একদম টেনে টেন হয়ে যেত ওইটা বাট ওটা হয় নাই আর বললামই চিকেনের পরিমাণটা একটু কম ছিল কারণ আমি শর্মা হাউসে যে পাস্তাটা খেয়েছিলাম সেখানে চিকেনের পরিমাণ কিন্তু ভরপুর ছিল ওখানে মাশরুমও ভালো ছিল ওখানে অনেক কিছুই ভালো ছিল বলছিলাম আমি ভিডিওতে আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে এখানে নাহলে এখানে কোনো এক জায়গায় আমি লিঙ্ক করে দিব আপনারা দেখে নেবেন
তো ওইটাই বলতেছিলাম। আর এমনিতে সব কিছু ভালো লাগছে, আমার এনভায়রনমেন্টও খুব ভালো লাগছে, ওদের হচ্ছে পরিবেশটা খুব ভালো ছিল। আর সব থেকে বড় কথা কি, ওদের হচ্ছে বসার অনেক স্পেস ছিল, মানে অনেক মানুষজন নিয়ে গেলেও আপনাদের ওখানে বসতে কোনো অসুবিধা হবে না, কারণ ওদের অনেক স্পেস ছিল। আপনারা চাইলে উপরে রুফটপেও বসতে পারেন, আবার চাইলে নিচেও, ওদের হচ্ছে দুই সাইডেই আমি দেখলাম যে বসার অনেক স্পেস আছে। আবার আরেকটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে আপনারা যদি গ্রুপ নিয়ে যেতে চান তাহলে ওখানে গ্রুপ নিয়ে গেলেও আপনারা বসতে পারবেন, অনেক বড় স্পেস দেখলাম। আর রুফটপের তো বললামই যে এনভায়রনমেন্ট ভালোই লাগছে আমার কাছে, মানে একটা হোমলি হোমলি ফিল আসে রুফটপটা দেখলে। আমার মনে হয় ওদের পাশে যে রুফটপটা ফাঁকা পড়ে আছে ওটা যদি বেশি ভালো চলে হয়তো বা ওইটাও এক্সটেন্ড করে ফেলতে পারে, এইটুকু মনে হয়েছে। আর কিডস জোন তো আছেই, কিডসগুলোকে খেলাধুলা করার জন্য ওখানে কিডস জোনও আছে, বাট আমার মনে হয় না কিডস জোনেরও দরকার আছে কোনো, কারণ দোলনা দেখে কোনো বাচ্চাই মনে হয় না দোলনা ছাড়ে কিডস জোনে খেলতে যাবে। তো ওদের ওই দোলনাটাও ভালো লাগছে, আবার ছবি তোলার জন্য জায়গাটা ভালো, সব কিছুই মোটামুটি ভালো আমার কাছে, নতুন হিসেবে ভালোই লাগছে। তো এই ছিল আমার এই রেস্টুরেন্টের রিভিউ, আশা করতেছি আপনাদের ভালো লাগছে। আমার রেস্টুরেন্টের ভিডিওগুলো তো আপনাদের কাছে ভালোই লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে ফেলবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে দেখাই দিবেন আমার এই ভিডিও। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট উইকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।